হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মেনলি এখানে আমার আসার উদ্দেশ্য হচ্ছে এই মুলতানি মাড মাস্টার ব্যাপারে একটা কথা বলার জন্য। আজ থেকে প্রায় 2-3 মাস আগে মানে হঠাৎ করে আমার ফেসবুকে এই রঙ্গন হার্বালসের মুলতানি মাড অ্যান্ড অ্যালোয়েল স্পেসটা নজরে পড়ে। তো আমি সবসময়ই ন্যাচারাল বা হার্বাল ফেস প্যাক ইউজ করতেই পছন্দ করি মুখের জন্য, আর মেকআপ প্রোডাক্ট ইউজ করাটা আমি সবসময় অ্যাভয়েড করি, কারণ স্কিনের জন্য আমার কাছে মনে হয় না যে মেকআপ করাটা ভালো। তার থেকে হার্বাল ফেস প্যাক ইউজ করে স্কিনকে অরিজিনালি গ্লোয়িং রাখা লাগবে, সেটা মনে হয় ভালো হয়। তো যাই হোক, এরপর তখন দেখলাম যে আমি অনেকদিন ধরেই কিছু হার্বাল ফেস প্যাক খুঁজতেছিলাম মনে মনে, কারণ এগুলো তৈরি করা আসলে আমাদের ব্যস্ততম জীবনে আসলে অনেক ঝামেলা, এগুলো তৈরি করার এত সময় আসলে নেই। তো তখন দেখলাম যে এই পেস্ট্রিতে হচ্ছে যে রোজ পাউডার, গোলাপ ফুলের গুঁড়া, তারপরে হিবিস্কাস পাউডার মানে জবা ফুলের গুঁড়া, তারপরে হচ্ছে কমলার খোসার গুঁড়া মানে অরেঞ্জ পিল পাউডার, মানে দেখলাম যে এগুলো পাওয়া যায় এবং দেখলাম যে পেস্টটার বেশ ভালো রিভিউও আছে। তো ভাবলাম যে বিশ্বাসযোগ্য পেস্ট। তো সেই সময় হলো কি যে সেই সময় পেস্ট্রিতে একটা অফার চলছিল যে যে কোনো 3টা পণ্য যদি কেউ ক্রয় করে তাহলে সাথে এই মুলতানি মাড মাস্টার ফ্রি দেওয়া হবে। আমার কিন্তু মেনলি এই মানে মাড মাস্কটা কেনার কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না। তো আমি তখন আমার নর্মালি আমার দরকার ছিল যে হিবিস্কাস পাউডার, যেটা মানে জবা গুঁড়োটা দরকার ছিল আমার মুখের জন্য প্লাস চুলের জন্য, আর রোজ আর কমলার গুঁড়ো দুটো দরকার ছিল মুখের জন্য। তো ভাবলাম আমি 3টাই নিয়ে নিই, আর 3টার সাথে তখন আমি এটা ফ্রিও পাই। তো এরপর যেটা হয় যে মাঝে মধ্যে দেখা যায় যে হঠাৎ হঠাৎ আমার মুখে পিম্পলস বা একনি বা ব্রঞ্জ যেটাই বলেন উঠে, সবসময় না, সেটা হঠাৎ হঠাৎ রেয়ার হয়। তো এবার হচ্ছে যে গত মাসের ঘটনা, মানে আমি বাসায় যাওয়ার পর আমার কন্টিনিউ মানে একনি উঠতে থাকে মুখের মধ্যে, সেটা মেবি হয়তো বেশি রাত জাগার কারণে বা এক্সেস টেনশন যে কোনো কারণে, যে কোনো কারণেই হতে পারে। তো যাই হোক, দেখা যা ছিল যে আমি মানে হয়তো একটা পিম্পল মুখের এক জায়গায় উঠেছে, তো সেটা হয়তো মানে আমি সেটাতে অ্যালোভেরা জেল বা অন্য কোনো কিছু ইউজ করার পর সেটা হয়তো যদি চলে গিয়ে যেও থাকে, সাথে সাথে দেখা যায় যে আবার আরেকটা জায়গায় আবার আরেকটা নতুন পিম্পলস উঠে, তো একটার পর একটা উঠতে থাকে। তো আমার নিজের কাছেও খুব বিরক্ত লাগছিলো যে একটার পর একটা উঠছে, কাহিনী কী, এবং এটার একটা বন্ধ করার একটা দরকার, পারমানেন্ট সলিউশনের দরকার। তো সেই সময় ভাবলাম যে যেহেতু ফেস প্যাকগুলোর সাথে আমি এটা মুলতানি মাড মাস্ক ফ্রি পেয়েছি, আর এর আগে আমি অনেক আগে একটা অন্য একটা ব্র্যান্ডের নাম বলতে চাচ্ছি না, মানে মুলতানি মাটির মাস্ক ইউজ করেছিলাম, বাট ওইটা থেকে আমি মানে পিম্পলস বা অ্যাকনের জন্য তেমন কোনো রেজাল্ট পাইনি। তো পরে দেন ভাবলাম যে যেহেতু এটা ফ্রি পেয়েছি তো দেন এটাকে এভাবে রেখে দেওয়ার কী দরকার, অ্যাপ্লাই করেই দেখি। অ্যান্ড আমি প্রথম দিন অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো মুখে রেখে দেই, পুরোটা একদম শুকিয়ে পুরো টান টান হয়ে গেলে পরে ধুয়ে ফেলি, এবং পরের দিনও ঠিক সেমভাবেই অ্যাপ্লাই করি। আর এটা অ্যাপ্লাই করে আপনি চাইলে আপনার ঘরের কাজ বা যে কোনো কিছু ইজিলিই করতে পারবেন, এটাতে কোনো সময় নষ্ট হবে না। তো সেটা 2 দিন দেওয়ার পর দেখলাম যে আমার পিম্পলস যেটা ছিল, দুই একটা যেটা মানে উঠা শুরু করেছিল, সেগুলো মানে মাথাগুলো ছোট হয়ে শুকিয়ে যাচ্ছে, এবং 2-3 দিনের মাথায় দেখলাম পুরো ভ্যানিশ হয়ে গেল। তো এরপর ভ্যানিশ হয়ে যাওয়ার পর তারপরে তো আমি ভাবলাম যে তাহলে হঠাৎ এতদিন হয়নি, তাহলে কি এই মাস্কটার কারণেই হলো কিনা, আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না। তারপরও ভাবলাম যে নিশ্চয়ই এটার কারণে হতেও পারে যদি হয়ে থাকে। তো এরপর থেকে হচ্ছে যে আমি মাঝে মধ্যে এটা অ্যাপ্লাই করে থাকি, এবং যখনই আমি দেখলাম যে আমি কয়েকবার এক্সপেরিমেন্ট চালালাম যে যখনই আমি দেখি যে আমার বেশি রাত জাগার কারণে বা এক্সেস প্রেশার বা যে কোনো কারণে যদি মুখে একটা বা দুইটা যদি পিম্পল উঠে, তখন আমি সাথে সাথে এটা অ্যাপ্লাই করি। আর এটা অ্যাপ্লাই করার সাথে সাথে সিরিয়াসলি মানে আমি কোনো বিজনেস প্রফিটের জন্য বলছি না, আমার নিজের জন্য অনেক ভালো কাজ করেছে এটা, অন্যদের জন্য কতটুকু কী কাজ করবে আই ডোন্ট নো, বাট আমার জন্য এটা সত্যি খুবই বেনিফিশিয়াল, এটা খুবই উপকার করেছে। আর সেই জন্য এই পেজকে অনেক অনেক থ্যাংকস যে এমন একটা রিয়েল মুলতানি মাড মাস্ক এই পেজে আনার জন্য এবং আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং আমি যখনই আমার পিম্পলস এরপর উঠা শুরু করে এই 2-1 মাসের মধ্যে, তখনই আমি এটা ইউজ করি, আর ইউজ করলে দেখা যায় যে 2 দিনের মাথায় ওই যে পিম্পল বা ব্রণের মাথাটা শুকিয়ে ছোটো হয়ে আসে আর তারপর ভ্যানিশ হয়ে যায়। আর এরপর থেকে আমি সবসময়ই প্রতি সপ্তাহে চেষ্টা করি 1-2 দিন অ্যাপ্লাই করার জন্য, আর অন্যান্য দিন অন্যান্য ফেস প্যাক ইউজ করি। তো আমি সবসময় এই পেজ থেকে আর অন্য কিছু নেই বা নেই
বা না নেই, বাট এটা তো মাস্ট নিবই। আর এই যে অলরেডি ইউজ করতে করতে এটা প্রায় শেষ হয়ে এখানে চলে এসেছে, সো আরেকটা অর্ডার করব ডেফিনেটলি অ্যান্ড শিওর। সো এটাই বলার ছিল যে আসলে এই মাড মাস্কটা আমার জন্য ম্যাজিকের মতো কাজ করেছে, মানে পিম্পল যদি উঠেও দুদিনের মধ্যে বা তিন দিনের মধ্যে পুরো ভ্যানিশ হয়ে যায়। তো আশা করি আপনাদেরও যাদের প্রবলেম আছে তারা ইউজ করে দেখতে পারেন, বাট আমার জন্য সত্যি এটা কাজ করেছে। অন্যদের জন্য করবে কি করবে না আমি জানি না, বাট আমার জন্য সত্যি এটা খুব ভালো কাজ করেছে। অ্যান্ড থ্যাংকস ফর দ্যাট স্পেশালি টু মুলতানি মাড অ্যান্ড অ্যালয়াল পেজ অ্যান্ড রঙ্গন হার্বালস, থ্যাংক ইউ।